সুনীল ছেত্রী যেহেতু আমার বাড়ির জামাই, ও খেলছে, ও জিতলে পরে আমাদের পরিবার একটু খুশি হতে পারে। মোহনবাগানের ঘরের ছেলে সুব্রত ভট্টাচার্য। মোহনবাগান মানে যার কাছে আবেগ ভালোবাসা, মোহনবাগান মানে যার কাছে মন্দিরের সভার, এবং অন্যদিকে বেঙ্গালুরু এফসির অধিনায়ক সুনীল ছেত্রী। ভাগ্যচক্রে সুব্রত ভট্টাচার্যের জামাই সুনীল। ফাইনালে তাকে সাপোর্ট করবেন তিনি, কোন দিকে যাবেন ময়দানের প্রিয় বাবলুদা খোলামেলা আড্ডায় জানালেন আমাদেরকে। আইএসএলের ফাইনালে এটিকে মোহনবাগান উঠল, তে আপনার কতটা আগ্রহ? না, আগ্রহ যেহেতু মোহনবাগান খেলছে সেখানে তো আগ্রহ থাকবে। ওই ক্লাবটা আমি 17-18 বছর খেলেছি, সুতরাং আমাকে তো আমার তো থাকবে। এছাড়া ওই ফাইনালটা একটা আলাদা ইন্টারেস্ট আছে, সুনীল ছেত্রী যেহেতু আমার বাড়ির জামাই, ও খেলছে, ও জিতলে পরে আমাদের পরিবার একটু খুশি হতে পারে। যেই জিতুক আমাদের আমার তার দুটোতেই সাফল্য আছে। মোহনবাগানও জিতলে আমার কোনো ক্ষতি নেই, ভালো, আবার সুনীল জিতলেও কোনো ক্ষতি নেই জামাই। বল এবার সেক্ষেত্রে সুব্রত ভট্টাচার্য কাকে সাপোর্ট করবে, একদিকে মোহনবাগান আর একদিকে জামাই, কোনটা? সাপোর্টের উপর নির্ভর করে কিন্তু খেলা হয় না। আমরা আমি যত মোহনবাগান ইস্টবেঙ্গল ম্যাচ খেলেছি, ভারতবর্ষে কেউ খেলেনি। আমি 58টা মোহনবাগান ইস্টবেঙ্গল ম্যাচ খেলেছি, কেউ খেলেনি। কিন্তু তাতে কি সমর্থন? আমার মা যখন মোহনবাগান ইস্টবেঙ্গল খেলেছে, আমার মা গিয়ে কালীবাড়ি পুজো দিয়ে আসতো, ঠিক আছে, কিন্তু আমার মা কাউকে বলতো না তুই কাকে, হয় না ওইভাবে। খেলাধুলোর ক্ষেত্রে হয় কি, তুমি মাঠে যদি যতটুকু প্রাধান্য বজায় রাখতে পারবে, মাঠে যত তুমি খেলাধুলোর ক্ষেত্রে কিছুটা গতিতে খেলতে পারো, তাহলে তোমার সাফল্য সম্ভাবনা আছে, আদারওয়াইজ ড্র। এটিকে মোহনবাগানের যে এবারে দল এবং এটিকে মোহনবাগানই, আপনার কিছু বলা মানেই তো সমর্থকদের একটা আলাদা আবেগ, সেক্ষেত্রে আপনি কি বলবেন? এটিকে মোহনবাগান, আমি জানি না, এটিকে মোহনবাগান কারণ হচ্ছে যেখানে আমাদের সময় তো এরকম ছিল না, বা চিনি গোস্বামী শৈলেন মান্নার সময় এসব ছিল না, যে টাকা পয়সা প্রচুর টাকা লাগবে। এখন তো বিনা পয়সায় কোনো কাজ হয় না, সুতরাং যে হারে টাকার দরকার সেই টাকা এটিকে যদি দেয়, তো তাদেরকে আমাদের ধন্যবাদ জানানো দরকার। প্রাক্তন খেলোয়াড় হিসেবে আমরা মনে করি যে এটিকে যেটা করেছে না ঠিকই করেছে, ভালো করেছে, মোহনবাগানের উন্নয়নের ক্ষেত্রে ওনারা সহযোগিতা করেছেন। সব মিলিয়ে মিশিয়ে একটা জিনিস ভাবতে হবে যে এটিকে মোহনবাগান যদি জেতে, তাহলে সে এটিকেই থাক আর যাই নাম থাক। হ্যাঁ, মোহনবাগান ফাইনাল খেলছে, ভালো তো। আমার কথা হচ্ছে ফাইনাল খেললে হবে না, এই ক্লাব যতই এটিকে থাক আর যাই নাম থাক, আলটিমেট মোহনবাগানে আসবে। মোহনবাগান নামে যে আবেগটা আছে মানুষের কাছে, সেই আবেগকে সঠিকভাবে ধরে রাখতে হলে পরে তাহলে তাদেরকে এই ম্যাচটা জেতা দরকার। তাতে কী হবে, হাজার হাজার মানুষ আনন্দিত হবে। এখন দেখা যাক কী করে। বাঙালি ফুটবলার রয়েছে মোহনবাগান দলে, রয়েছে বেঙ্গালোরের সঙ্গে রয়েছে ফাইনাল রয়েছে, এবং প্রীতম রয়েছে, প্রীতম কোটাল রয়েছে, মনবীর রয়েছে, সুভাশিস রয়েছে মোহনবাগান দলে। সেক্ষেত্রে বাঙালি ফুটবলাররা কেমন পারফরমেন্স করবে বলে আপনি মনে করছেন? সেক্ষেত্রে বাঙালি ফুটবলাররা ফাইনালে কেমন পারফরমেন্স করবে বলে মনে করছেন? না না, আরে একটা সময় সুধীর গমকা, সুভাষ ভৌমিক, তরুণ বোস ছিল তো, মোহনবাগান ইস্টবেঙ্গল হেরেছি। কে খেলেছে বলে যে জিতবে তা নয়, জেতার ভঙ্গিমাটা মাঠে 90 মিনিটে প্রমাণ করতে হবে, কার গতি বেশি, কার ছন্দ আছে, কার ড্রিবল আছে, কে পাওয়ারফুল ফুটবল খেলে, কে পাসিং ফুটবল ভালো খেলে, এই তারাই জেতে। সুতরাং আগে আমাদের সময় এরকম অনেক ছিল, কে বললো ছিল না আমরা হারিনি? আমাদের হাবিব, আকবর, সুরজিৎ সিং উত্তম মতো প্লেয়ার আমাদের ক্লাবে আছে, আমরা হেরে গেলাম ইস্টবেঙ্গলের কাছে, তা হারিনি। হার জিতটা হচ্ছে কি, খেলার নিয়ন্ত্রণের উপর নির্ভর করে, তুমি খেলাটাকে কতটা নিয়ন্ত্রণ করতে পারছো। এই শনিবার দিন ফাইনাল, কী বলবেন, কোনো শুভেচ্ছা বার্তা থাকবে আপনার তরফ থেকে? না, আমি তো শুভেচ্ছা বার্তা অন্য কাউকে দিতে পারবো না। মোহনবাগান জিতুক, আমি সাফল্য কামনা করি, ফুরিয়ে গেল। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।